আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো এখন এনটিআরসিএ কর্তৃক তৃতীয় চক্রে সুপারিশপ্রাপ্ত ভাইবোনদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্নটি করেছেন কুইক লার্ন নামে একজন ভাই। তিনি বলেছেন যে আমি গণিতে স্কুল শাখায় সুপারিশপ্রাপ্ত। এখন প্রতিষ্ঠান প্রধান বলছে যে পদটি কারিগরি শাখার জন্য সৃষ্ট, এতে কি কোনো সমস্যা হবে আমার যোগদানে বিল বেতনে? দেখেন, এই চাহিদাগুলো যখন এনটিআরসি নিয়ে নেয় এবং তারপরে 3 থেকে 4 বার এগুলো সংশোধনে নেওয়া হয়েছে, মাসিক কর্তৃক বারবার এগুলো বলা হয়েছে যে আপনারা চাহিদা যেগুলো দেবেন সেগুলোতে যেন কোনো ভুলভ্রান্তি না থাকে, সেটি শাখা কিনা, মহিলা কোটা ফুলফিল আছে কিনা, সেটিতে কোন কোন ধরনের সমস্যা আছে, এমপি নন এমপি, মানে সকল বিষয় একদম একদম ক্লিয়ার করতে বলা হয়েছে। তাই এত ক্লিয়ার করার পরেও, 4-5 বার সংশোধনী দেওয়ার পরেও এখন জয়েনের সময় কেন এসে ভুলভ্রান্তিগুলো হবে সেটি বোধগম্য না। এরকম কয়েকজন প্রার্থী ইতিমধ্যে আমাদেরকে অবগত করিয়েছেন যে আমরা জয়েন করতে গিয়ে এই সমস্যার মুখোমুখি হয়েছি, যেখানে আমাদের সুপারিশপত্রে একরকম তথ্য রয়েছে কিন্তু প্রতিষ্ঠান প্রধান আরেক রকম তথ্য বলছেন। তো আপনারা জয়েন করেন, জয়েন করতে গিয়ে যদি কোনো ধরনের ঝামেলার মুখোমুখি হন এবং পরবর্তীতে বিল বিতরণে যদি কোনো ঝামেলার মুখোমুখি হন, বিশেষ করে যারা এমপি পদে টিকেছেন, তো অবশ্যই আপনাদেরকে কিন্তু অভিযোগ করতে হবে এবং অভিযোগের প্রেক্ষাপটে হয়তো আপনাদের ফাঁকা জায়গা থেকে এবং যেখানে কোনো জটিলতা নেই সেই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের আবার নতুন করে রিকমেন্ড করবে। এবং পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা আছে তাদের কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হবে। তবে এটি আসলে অমূলক, মানে অমানবিক একটি বিষয়। তানবীর আহমেদ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে কর্মজীবনে কি পিতামাতার এনআইডি লাগে? ভাই, প্রযোজ্য ক্ষেত্রে লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে। যেমন আপনারা দেখেছেন যে এইবার আপনাদের যখন ভেরিফিকেশন হয় সেই সময় কিন্তু পুলিশকে আপনাদের আব্বা আম্মার এনআইডি কার্ডের একটা করে কপি দিতে হয়েছে। তো এরকম অনেকগুলো জায়গাতে হয়, আমরা দেখেছি এর আগে, যে যখন অবসরকালীন টাকাগুলো তোলার জন্য তখনও কিন্তু অনেক শিক্ষককে অনেক প্রমাণ সাপেক্ষে এগুলো দিতে হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে লাগে, আবার অনেক জায়গাতেই লাগে না। এনএসটিভি এবং প্রদীপ কুমার রায় নামে দুজন ভাই একই প্রশ্ন করেছেন যে আমরা যদি ফেব্রুয়ারিতে জয়েন করি তখন আমরা ফেব্রুয়ারি মাসে এমপিও আবেদন করতে পারবো কি না, অথবা এমপিও ধরতে পারবো কি না? ভাই দেখেন, এমপিও করানোর জন্য অনেকগুলো কাগজ লাগবে, অনেক কাগজ। আমার চ্যানেলের সাম্প্রতিক যে ভিডিওগুলো আছে সেখানকার ডিসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন তাহলে কিন্তু এই ভিডিওটি পাবেন যে এমপিও করতে কী কী কাগজ লাগে, অনেক কাগজ লাগে। এখন আপনারা এই স্বল্প সময়, 1 থেকে 8 তারিখের মধ্যে যেহেতু সাবমিট করতে হবে, এই স্বল্প সময়ে কি এতগুলো কাগজ সংগ্রহ করতে পারবেন? আপনারা এখন থেকে মাঠে নেমে পড়েন, জয়েনটা 1 তারিখে নেন, সমস্যা নেই। এখন থেকে সকল কাগজ যাতে আপনাদেরগুলো আপনারা ঠিক রাখতে পারেন, পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান তাকেও বলবেন যে তিনি যাতে কাগজগুলো সবগুলো ঠিকঠাক করে রাখেন, তাহলে দেখা যাবে আপনার 2-3 দিন যদি একটা না কাজ করে যান কাগজগুলো আপনারা সব রেডি করতে পারবেন এবং ফেব্রুয়ারি মাসে আপনারা এমপির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু বাস্তব কথা হলো, শুধু সৌভাগ্যবান মুষ্টিমেয় কিছু ভাই বোন ব্যতীত ফেব্রুয়ারি মাসে অনেকে আবেদন করতে পারবে না, আবার তাদের মধ্য থেকে অনেকের কিন্তু আবার সবারই আবেদন আবার সাকসেস হবে না, অনেকের আবেদন রিজেক্টেড হবে অনেকগুলো কারণে। দেখা যাবে শুধুমাত্র বাসাইকৃত কিছু সৌভাগ্যবান ভাই বোনের তাদের এমপি হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের আবেদনে। এম কে কামরান হাসান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে যোগদানপত্রে কি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যে কোনো একটি ইউজ করলে হবে? ভাই, এ ভুল করিয়েন না, আপনার স্থায়ী ঠিকানাটা ব্যবহার করেন, যোগদানপত্রে স্থায়ী ঠিকানা ব্যবহার করেন এবং যখন আপনি এমপির জন্য আবেদন করবেন বিল বেতনের জন্য সেই সময় কিন্তু আপনার যোগদানপত্রের একটা স্ক্যান কপি দিতে হবে। এখন আপনার যদি অন্য ডকুমেন্টসের সাথে দেখা যায় এই ডকুমেন্টস আপনি বর্তমান ঠিকানা দিয়েছেন ওগুলোতে স্থায়ী ঠিকানা আছে, তাহলে ঠিকানা দুটো হয়ে যাবে, মানে অনেক গরমিল হয়ে যাবে। এই জন্য কোনো ভুলভ্রান্তি করিয়েন না, ঠিকানা একটা স্থায়ী ঠিকানা সবখানেই ব্যবহার করেন, আর যেখানে যদি বর্তমান ঠিকানা কোনো জায়গায় 4 অপশন থাকে সেইখানে দেবেন মাত্র, সেটা লেখা থাকবে যে বর্তমান ঠিকানা। পলাশ সরকার নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি গাইবান্ধা থেকে বলছি, আমার স্ত্রী লক্ষ্মীপুর জেলায় সুপারিশপ্রাপ্ত হয়েছে, আমি প্রতিষ্ঠানের প্রধানকে ফোন দিয়েছিলাম এবং তাকে নিয়োগের ব্যাপারে বলেছিলাম একটু জলদি করার জন্য, তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না, তার কাছে এখন পর্যন্ত কোনো কাগজপত্র নাই,
এরপর তিনি ফোন কেটে দিয়েছেন। এরপরে আমরা অসংখ্যবার তাকে ফোন করেছি কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এখন আমার করণীয় কি? ভাই দেখেন, এই ধরনের আচরণ একজন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আসলে আশা করা যায় না। কিন্তু তারপরেও আমরা দেখি যে অনেক জায়গা থেকেই অনেকে অনেক খুব বেশি না, এরকম আচরণের মানুষ খুব বেশি নেই, কিছু কিছু ক্ষেত্রে এনারা এই ধরনের আচরণ করেন, প্রার্থীর ভোগান্তি বাড়িয়ে দেন, সেটা আসলেই অমানবিক। এখন আপনি যে কাজটা করতে পারেন, আরও কয়েকবার তাকে নক করতে পারেন, তিনি যদি ফোন ধরেন ভালো, আর না হলে আপনারা সশরীরে ফিজিক্যালি যাবেন প্রতিষ্ঠানে গিয়ে তার সাথে দেখা সাক্ষাৎ করবেন এবং বিষয়গুলো বলবেন, নিয়োগের ব্যাপারে বলবেন। এরপরে যদি কোনো উল্টাপাল্টা কিছু করে, কোনো কিছু ব্যত্যয় ঘটে, তাহলে অবশ্যই এনটিএসসির কাছে অভিযোগ করতে হবে এবং আপনাদের অভিযোগের প্রেক্ষাপটে এনাদের কিন্তু শাস্তি হবে। সুতরাং আগেই অত হার্ডলাইনে যাওয়ার দরকার নেই, আগে আপনারা বিনীতভাবে রিকোয়েস্ট করেন, না হলে তখন হার্ডলাইনে যাবেন। কারণ আপনারা দেখেছেন এর আগে যারা উল্টাপাল্টা করেছে, প্রার্থীকে নিয়োগ দেয়নি, বলেছেন নিয়োগ দেবো না, এনটিআরসি নিয়োগ দিয়েছে, আপনারা এনটিআরসির কাছে নিয়োগ দেন, আমরা নিয়োগ দেবো না, ওখানে যান। 3 মাসের জন্য যখন বিল স্থগিত হয়ে গেল, তারা কিন্তু আপনার এনটিআরসি, শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় গিয়ে রাত দিন ধরে বসেছিল। সুতরাং তাদেরও আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখা দরকার যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জব করার জন্য আসছে এই ছেলে মেয়েটাকে আমি কেন হ্যারেস করি, কেন তার অসহায়ত্বের সুযোগ আমি নেই, কেন আমি তার প্রতি উদারতা বা মানবিকতা দেখাবো না। তো আসলে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। আমার চ্যানেলটি অসংখ্য প্রধান দেখে থাকেন, প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট দেখে থাকেন, আপনারা নিয়মিত আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো বিনীতভাবে চ্যানেল থেকে ও ভাই বোনদের পক্ষ হয়ে যে আপনারা এই কাজগুলো করবেন না, অন্তত তাদের অসহায়ত্বের সুযোগ আপনারা নেবেন না, তাদেরকে আপনারা সাপোর্ট করেন, কোঅপারেট করেন, এটা তো আপনাদের আপনাদেরও লাভ। একজন আপনারা মানসম্মত শিক্ষক পাবেন, পাশাপাশি আপনি তো অনেক স্বভাবের অধিকারী হবেন। মিউজিক ওয়ান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রিন্সিপাল 1 সপ্তাহ পরে যেতে বলেছে, কেন বলেছে সেটি বুঝলাম না। ভাই দেখেন, আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনাদের প্রতিষ্ঠান প্রধান তিনি কিন্তু আগে কমিটির সাথে বসবেন, বৈঠক করবেন, এরপরে রেজলিউশন লিখবেন, লেখার পরে আপনাকে কোন প্রসেসে কবে ডাকবেন, কবে নিয়োগপত্র দেবেন, কবে আপনার জয়েন করাবেন, সবগুলো বিষয়ে আলোচনা করবেন, করার পরে কিন্তু আপনাকে ডাকবেন। যেহেতু এখনও সম্ভবত তিনি আলোচনা করেননি, যে কারণে আপনাকে 1 সপ্তাহ পরে ডেকেছেন। তবে অনেক খুশির সংবাদ যে আজকে এবং গতকাল অর্থাৎ 22 এবং আজকে 23 তারিখে অসংখ্য ভাই বোন প্রতিষ্ঠানে জয়েন করেছে, যোগদান করেছে, তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছে। আপনারা যদি আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, সেখানে অনেকেই বলেছে যে ভাই আজকে আমি জয়েন করে আসলাম বা গতকাল জয়েন করে এসেছি। তো তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই। জিয়াউল টিউন অফিসিয়াল নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যারা নন এমপিও সুপারিশপ্রাপ্ত তাদের জন্য করণীয় কী বলবেন। ভাই দেখেন, আপনারা যারা নন এমপিও বিভিন্ন প্রতিষ্ঠানে টিকেছেন, বিশেষ করে যারা মানসম্মত প্রতিষ্ঠানে টিকেছেন, আমরা আশা করছি যে এখানেও আপনাদের, যেহেতু নন এমপিও 6,000-এর মতো, যদি 4,000 প্রতিষ্ঠানে এমপি হয় তাহলে তো আপনারা দেখবেন যে কত পার্সেন্ট, 70% আপনারা এমপি হয়ে যাবেন, আর যদি 3,000 হয় তবুও 50% এমপি হয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরও সম্ভাবনা খুবই ভালো, জয়েন করেন, জয়েন করলে এরপরে প্রতিষ্ঠান খুললে আপনারা নিয়মিত পাঠদান করতে থাকেন, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের একটা সুন্দর ব্যবস্থা সৃষ্টিকর্তা করে দেবেন। তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন। আবারও কথা বলবো অন্য ভিডিওতে ইনশাল্লাহ। সেনাগাদ, আল্লাহ হাফেজ।